মানে অন্য অন্য জায়গায় তো যে হারে সে খাওয়াবে, আজকে যে জিতবে সে খাওয়াবে। আজকে সারা রাত খেলা চলবে, তুমি এনে বসে আম্পায়ারি করো। আম্পায়ারি করে এটা কি করে, এটা কি করতে চাও? আমরা যাই ফুচকা নিয়ে আসি। হ্যাঁ চল যাও। কে কল্পি করছে ঠাকুমা
আপনার তো দর্শন নাই এদিকে, বাজারে যে কিনতে যাচ্ছিলাম তোমার নাম্বার খুঁজে পাই না, এবারে কি করে শানুর কাছে ফোন করে নাম্বার নিয়ে তারপরে ফোন করা হলো। তারপর শানুদের ভিডিও নিচেও দেওয়া আছে। খাচ্ছে নাকি? তিতলি খাওয়াবে তো, প্রথমে কথা হয়েছিল কিন্তু সেই ডেই যে হারবে সে খাওয়াবে, এখন কিন্তু ওটা হবে না। হ্যাঁ, সবাই জানে কিন্তু যে আজকে যে হারবে সে খাওয়াবে। লাইন দাঁড়াবি চলে যাবি। ফুচকা খাচ্ছ? তোমার তো মেলা লাগিয়ে দিয়েছ এখানে। বন্ধ করে দেবো আমি চিন্তা নেই, কটা হলে সবাই লম্বা যাই দেবো। চিহ্ন করে দিয়েছি, রিয়াসো রিয়াসো বাবা দেবো, দাঁড়া একটু দাঁড়াবো। সন্দীপ তুমি খাইয়ে দাও যতটা পারো, নো টেনশন। কি আমাদের সবার খাওয়া গেছে, আমি 18টা জামাইবু, 18টা সবাই 10টা 5টা 12টা জামাইবু 12টা, আচ্ছা জামাইবু 12 আমার 18, ওই সবাই যে যেরকম পারছে 10 টাকা 15 টাকা 20 টাকা খাইছে, বিয়া কিন্তু চালিয়ে যাচ্ছে, রাত শুরু করেছে। না দুটো নিল, লাইনটা সমান হয়ে যাবে, টক্কর দিবা? হ্যাঁ আমার তো হয়ে গেছে 5 চক্কর।
না 500 করে রানিং চলছে তোমার। আচ্ছা বলছি কি আমাদের এখানে কত কটা কটা 10 টাকায় কটা? 6টা জল ফুচকা, দই ফুচকা 20 টাকা 6টা। দই ফুচকা 20 টাকা 6টা, জল ফুচকা হচ্ছে 6টা 10 টাকা 6টা। ও আর কি কি পাওয়া যায়? আর আপনার চাটনি ফুচকা পাওয়া যায়। আমি 110টা খাই নেব। 50টা ফুচকা না খেলে তার নাম হয় কেমন হয়েছে? কমপ্লিট কত হলো? 70টা। মানে মনটা ভরে তাই না? মিষ্টি দেবো, মিষ্টি বলতে কি মিষ্টি দেবো? কিসের চাটনি? এটা আপনার তেঁতুল এসব দিয়ে মিক্স করে বানানো হয়। আচ্ছা ক টাকা হয়েছে? দুই ফুচকা প্লেট কত? 20 টাকা। বাচ্চা ছেলে থাকলে দিই নাই লঙ্কা। এটা বিনুন হয়ে গেছে, এরপর একটু ধনে পাতা গার্নিশের জন্য দিতাম। ধনে পাতাটা নেই যদিও, ওই জন্য দিতে পারলাম না। আচ্ছা চলে আসেন এদিকে তাহলে ভালো। কেমন টেস্ট দেব? খাটা দই ফুচকাটাই খাইনি ছেলে পরে। হ্যাঁ যতবার আসে দই ফুচকাটাই খাই। আরোটা নিলে আমি আরোটা নিয়ে দেবো। কিছু খাওয়ার পরে তো মুখশুদ্ধি হিসাবে দই ফুচকা। হ্যাঁ এত একটা মুখে ঢুকতো না। ঢুকে 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 তোমাদের ফুচকা খাওয়া শেষ হলো? অনেক অনেক খেলাম আজকে সবাই মিলে, দারুণ খেলাম। আমরা বেড়ায় চলে এলাম, এবার রিয়া আর দিদি গেছে বেড়াতে, এখন বাড়ি পুরো ফাঁকা হয়ে গেছে। মামু ঘাস কাটলা? সব ছিঁড়ে পুড়ে নিয়ে আইছো নাকি? এই দেখো এই দেখো, এখন একদিনে নিলো বাবার অন্যদিন নেবা? আর আমার সূর্যমুখী বাগান তো কেটে ফেলেছি, এবার আপনাদেরকে দেখাতেও পারলাম না। গাছ বড় হয়ে গেছিলো, ফুল ফোটার সাথে সাথে টিয়া পাখি লেগে গেলো, তারপরে থেকে আর দেখাইতেই পারলাম না। সেরকমভাবে ফুলগুলো বেশ বড় বড় হয়েছিল, দু চারটে টপে দিয়েছিলাম, সরু সরু গাছ হয়েছে, ছোটো ছোটো ফুল। ও ভালো কথা, ড্রাগন গাছের আমার দুটো কড়ি এসছে আমার মনে হয়, আমি ঠিক জানি না, লাল 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 করে দুটো কড়ি এসছে। এটা কি ড্রাগন ফলের ফুল এসছে না কি এসছে আপনারা বলবেন? এই যে এই যে এই যে
এই একটা এসছে, এরকম আগে কিন্তু আসেনি। এখানে এইটা আসার পরে আমি ইউটিউবে কিছু সার্চ করেছিলাম, এইখানে একটা এসছে মানে এই দেখুন, এখানে এসছে একটা দুটো তিনটে তিনটে। এগুলো কি? এগুলো কিন্তু পিঁপড়েও লেগেছিল, পিঁপড়ে লেগেছিলো। কালকে দাদাকে বলেছিলাম একটা ইউটিউবে সার্চ করে আমি একটা ঔষধের কি নাম বলেছিলো সেটা সার্চ করে আমি কিন্তু স্প্রে করার পরে পিঁপড়েটা চলে যায়। এই দেখুন একটা, ওই দেখুন কস 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 আছে মাথাতে। এই একটা, চারটে, এই চারটে ফুল, চারটে আমার মনে হচ্ছে ফুল, আমার মনে হচ্ছে যেন দু একটা হলেও এবারে ড্রাগন ফুল ফুটেছে বা এবার ড্রাগন দুই একটা হলেও হবে, তাই না দাদা? আরে দেখো সেই দিনে লাগিয়েছি পেঁপে গাছগুলো কত বড় বড় হয়ে গেল। আর কদিন পর পেঁপে ধরবে? কদিন পরেই পেঁপে ধরবে। এটা আলাদা জাত, এটা হচ্ছে কেরালার জাত, ভিতরটা লাল হবে কাটলে। ওটা এনেছিলাম 20 পিস, 20 পিস পেঁপে গাছটাই আমার বেঁচেছে, মনে হয় দু একটা মনে হয় নষ্ট হয়েছে। কি ভেন্ডি হবে? হ্যাঁ ভেন্ডি তো ফুলে ভর্তি। তারপরে গাছ দাদা ভুল করে ফেলেছি জানো তো, একটু ঘন ঘন হয়ে গেছে। একটু যদি দু হাত করে পাতলা পাতলা লাগাতাম তাহলে মনে হয় ভালো হতো। কি করবে ছিঁড়ে ঘরে নিয়ে যাই? দেখো এখানে আছে নাকি ঘর ভিতরে? ওই যে রয়েছে, ওই যে কত রয়েছে, আচ্ছা আচ্ছা ওই যে সাইডে রয়েছে, ছিঁড়ে নিয়ে গেলে তো হয় ঘরে। হ্যাঁ উচ্ছে দিয়ে ই করতে পারবো। ঠিক আছে ঠিক, ওইখানে আড়া পেতে দিলে এই অন্ধে জল চলে গেল আর মাছটা ঠপ ঠপ করে এর ভিতরে পড়লো, তাই না? শ্বশুর বাড়ির মাছ আমি চুরি করে ধরবো, কেউ নাই আজকে, আজকে কেউ নাই, একা একা ধরবো, কেউ নাই। অন্যান্য দিন তো এথায় ওথায় সে থায়, আজকে একা একা ধরবো, দেখি কি ধরি। আর বাতিতে জিও এই যে গাছটা এনে আর লাগিয়েছি না, দেখি শিকড় হয়েছে কেমন। এই তো শিকড় হয়েছে। এই গাছগুলো ফুলগুলো দারুণ লাগে, হলুদ হলুদ ফুল হয়, বেশ বড় বড় ফুল হয়।